এবার যাব দেখতে ফুল, মানিয়ে নেবেন যদি কোনো হয় ভুল। খিরাইয়ের উদ্দেশ্যে পড়লাম বেরিয়ে, আমার ভিডিওটি কেউ যাবেন না এড়িয়ে। করেই খিরাইতে পৌঁছলাম সবার আগে সেটা একবার দেখে নেওয়া যাক। সকাল সকাল পৌঁছে গেলাম ইছাপুর স্টেশন। মর্নিং বন্ধুরা, আছি ইছাপুর স্টেশন। এখান থেকে চলে যাব শিয়ালদা, ট্রেন আসছে। শিয়ালদা স্টেশন পৌঁছে উঠে পড়লাম হাওড়া যাওয়ার বাসে। হাওড়া পৌঁছে উঠে পড়লাম মেদিনীপুর লোকালে। এক ঘন্টা 45 মিনিটের যাত্রা শেষে পৌঁছে গেলাম খিরাই। রেলপথে আপনাকে নামতে হবে পাঁশকুড়া স্টেশনের পরের স্টেশন খিরাই। সেখান থেকে রিক্সা বা ভ্যান করে পৌঁছে যাওয়া যাবে ফুলের সাম্রাজ্যে। খিরাই আসলে একটা নদীর নাম, আর এই নদীর নাম থেকেই অঞ্চলটার নাম হয়েছে খিরাই। গোটা রাজ্যে এই খিরাই এলাকা থেকেই ফুল রপ্তানি হয়ে থাকে, এমনকি দেশে বিদেশেও পাড়ি দেয় এখানকার ফুল। গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, মোরগঝুটি, কত রকমের ফুল রয়েছে তার নাম শেষ হবে না। দুর্গাপুজোর পর থেকেই এখানে ফুলের চাষ বেশি করে শুরু হয়। গোটা শীতকাল জুড়ে খিরাই ঢেকে থাকে ফুলে, বিশেষ করে গাঁদা চাষ হয় এখানে। সেই সঙ্গে শীতের মরশুমি ফুল তো রয়েছেই। ফুলের বাগান দেখতে আমরা অনেকেই কত না জায়গায় ছুটে বেড়াই, কিন্তু ঘরের কাছেই রয়েছে বিঘার পর বিঘা জুড়ে ফুলের বাগান। শুধু ফুল দেখতেই এখানে আসা নয়, নির্ভেজাল গ্রাম বাংলাকে খুঁজে পাবেন খিরাইতে আসলে। আর সব কিছুর মাঝেই যা আপনার মন ছুঁয়ে যাবে সেটা হচ্ছে এখানকার ফুল। বিঘার পর বিঘা চাষ করা ফুল দেখে সত্যিই আপনি অভিভূত হয়ে পড়বেন। ফুল তো দেখবেনই, তাছাড়াও বয়ে চলা কাঁসাই নদীও আপনাকে আকর্ষিত করবে। এখানে কতদিন হয় ফুলের চাষ? মানে ওই ডিসেম্বর থেকে এই ফেব্রুয়ারি অবধি হয়। ফুলের ছাড়া আর কিছু চাষ হয়? আচ্ছা আচ্ছা। Thank you.
আছে বাক্সগুলোর মধ্যে? এই বাক্সগুলোর মধ্যে মল্লিকা আছে। আচ্ছা, ওই প্রত্যেকটা পেটে প্রায় 600 করে ফুল আছে। আচ্ছা, হ্যাঁ, ওগুলো যাবে এখান থেকে ওই হাওড়া। আচ্ছা, এবার হাওড়া থেকে এই আপনার বেঙ্গালোর, তারপর উড়িষ্যা, আচ্ছা, তারপর আরও যে যার যেখানে হ্যাঁ বাইরে বাইরে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ওগুলো আমরা কাটতে হয়নি, যে এখানে পাইকার আছে ওরা তার লোক লিশা কেটে দেয়, কেটে নিয়ে চলে যায়। চলে যায়। আচ্ছা আচ্ছা, এবার বাঁধে উঠলো, এবার পয়সা ওরা দিয়ে চলে যাবে, সে যাই দাম হোক না কেন। ফুলের সাম্রাজ্য দেখে পা বাড়ালাম নতুন কোনো গন্তব্যে। আজ তবে এইটুকুই, খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন। আমি বন্ধুদের সাথে ঘুরতে পছন্দ করি, আর আপনারাই আমার বন্ধু, তাই এই বন্ধুত্ব অটুট রাখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর বেল আইকনটা ক্লিক করে দিন যাতে নতুন কোনো ভিডিও আসলে তা সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সকলকে।